স্বাগত বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে। আজকে আমরা এই যে শাড়ি মুরগিটা রান্না করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেশি কাতলি এবার আমরা সামান্য হলুদ মেখে নিচ্ছি। এবার মুরগিটা কেটে নিচ্ছি। এগুলো ছোট ছোট ডিমে ছড়াবেন। সমস্ত মশলা আমরা রেডি করে নিয়েছি। মাংস কেটে ধুয়ে নিয়েছি, মাংসটা আমরা মশলা দিয়ে মেখে নিচ্ছি। জিরে বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটা মেখে নিচ্ছি। মেখে আমরা কিছু সময় রেখে দিচ্ছি। উনুন ধরে গেছে, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, তেলে সামান্য জিরে দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন অনেকটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার মেখে রাখা মাংস আমরা দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে সাথে সাথে আমরা
আলু দিয়ে দিচ্ছি, আজকে আমরা একসঙ্গেই কষিয়ে নেব। আমাদের কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা জল দিয়ে দিচ্ছি। ডিম দুটো আমরা ঝোলে দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঝোল টেনে গেছে অনেকটা, এবার আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।